শ্বেতো পদ্মাসনা দেবী, শ্বেতো পুষ্প শোভিতা, শ্বেতাম্বরা ধরা নিত্যা, শ্বেতো গন্ধানু লেপনা। আজ সরস্বতী পুজো, বিদ্যাদেবীর পুজো, আজকে তার আরাধনার দিন। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়ার শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়ে, আর আমার সঙ্গে যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন অগণিত ছাত্ররা, আর রয়েছেন শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়ের যারা শিক্ষিকা এবং শিক্ষক, তারা রয়েছেন আমার সঙ্গে। আজকের এরকম একটা দিন, এই দিনটার জন্য যেরকম ছাত্র সমাজ অপেক্ষা করে থাকে, আবার একই সঙ্গে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে শিক্ষক মণ্ডলী, যারা শিক্ষা দান করবেন, জীবনের এমন ব্রত নিয়েছেন, সেই জন্যই তাদের আজকের দিনটার তাদের কাছে গুরুত্ব অনেক অনেক বেশি। আবার এটাও ঠিক যে তারা তো যেহেতু মানুষ গড়ার দায়িত্ব নিয়েছেন, জ্ঞান বিবেক এবং বুদ্ধি দিয়ে, জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে সেই সমস্ত সন্তানদের আগামী দিনের গড়ে তুলতে হবে, সেজন্য শিক্ষকরা প্রতিজ্ঞাবদ্ধ। যে কারণে একটার পর একটা শিক্ষা প্রতিষ্ঠানের আজকের এই দিনটা, সরস্বতী পুজোর এই দিনটা, একটা অন্যরকম আবহের মধ্যে দিয়ে পুজো হচ্ছে। এই বিশ্ব যখন ভয়ঙ্কর হিংসার গ্রাসে চলে গিয়েছে, চতুর্দিকে যখন আমরা দেখছি হিংসা বিদ্বেষ, সেই জায়গায় দাঁড়িয়ে সরস্বতী পুজোর এই দিন, আজকের এই দিনটা একটা গুরুত্ব আছে, গুরুত্বটা অপরিসীম, সেটা ভাষায় প্রকাশ করাটাও অসম্ভব। আমার সঙ্গে যারা যারা রয়েছেন, যাদেরকে আপনারা দেখছেন, তারা এই বিদ্যালয়ের শিক্ষিকা, তারা এই ব্রত নিয়েছেন যে তারা মানুষ গড়ার যে দায়িত্ব সেটা তারা করবেন, অক্ষরে অক্ষরে পালন করবেন। দিদি, আপনার থেকে প্রথমেই জানতে চাইব যে আজকের এই সরস্বতী পুজোর যে দিন, এই দিনটাতে একটা আলাদা জায়গা রয়েছে একটা ছাত্রছাত্রীদের কাছে, শিক্ষক শিক্ষিকাদের কাছে। সকাল থেকে কি পরিকল্পনা রয়েছে স্কুলকে ঘিরে? আসলে গতকাল যে আবহাওয়াটা হয়েছিল, সারাদিন মেঘলা করেছিল, তো আমরা আমাদের স্টুডেন্টরা তো বটেই, তার সঙ্গে আমরাও ভীষণ মুষড়ে পড়েছিলাম যে এত উদ্যোগ নেওয়া হয়েছে কদিন থেকেই, তারা অনেক দিন পুষ্পাঞ্জলি দিতে চান, এখানে এসে মণ্ডপের সামনে আসুন, দয়া করে, অনেক কিছুই ভাবনা চিন্তা করেছে। তাদের একটা বিষয়বস্তু তারা এবারে থিম করেছে প্রাক্তন বলে, যে স্কুল লাইফ, যে তারা সাধারণত এই স্কুলের যে থিমটা, তারা তো ইলেভেনের স্টুডেন্টরাই করে, ইলেভেন আর টুয়েলভ মিলিয়ে করে, তো স্কুল লাইফটা ওরা যে চলে যাচ্ছে, তো সেই স্কুল লাইফটাকে ওরা মিস করবে কিভাবে, সেইটাকেই ওরা এবারে তুলে ধরেছে। হ্যাঁ, সেইটাকে তুলে ধরেছে, সেটা কতটা সবাইকে দেখাতে পারবে সেটা নিয়ে ওরা খুব দুশ্চিন্তা পড়ে গিয়েছিল, কারণ ওয়েদারটা ভীষণভাবে কালকে সবাই জানেন শুধু ঝড় বৃষ্টি, তার সঙ্গে বিদ্যুৎ চমকানো কীরকম হয়েছিল, তো আজকে ওয়েদারটা প্রথমেই যে সুন্দর হয়েছে তার জন্য আমরা সবাই খুশি, এবং খুশি, ভীষণই খুশি। এবং আমাদের সব থেকে প্রথমেই যারা যাদেরকে করতে হবে তাদের হচ্ছে আমাদের স্টুডেন্টরা, তারা ভীষণ অনলস পরিশ্রম করেছে, এবং ভাবা যায় না কালকে তারা এত জল ঘেঁটেছে যে আমরা অক্লান্ত পরিশ্রম, এই মাঠ থেকে কোদালে করে জল বার করেছে, এবং হাতে করে ছেঁচে জল বার করেছে, মানে একদমই একদমই তাই, যে অক্লান্ত পরিশ্রম করেছেন এই কারণে ছাত্ররা, যে আজকের দিনটা যে সরস্বতী পুজোর দিন, বিদ্যাদেবীর আরাধনা করার দিন, আর এইরকম একটা দিনে উদ্যোগী না হলে বোধ হয় এরকম একটা মণ্ডপকে সাজিয়ে তোলা যায় না, সার্বিকভাবে সাজিয়ে তোলা অসম্ভব বটে। দিদি, আপনার থেকে একটু জানতে চাওয়ার চেষ্টা করব, আপনার থেকে এটা জানতে চাওয়ার চেষ্টা করা যে এই কোভিড পরিস্থিতির মধ্যে তো পুজোটা হচ্ছে, ছাত্রছাত্রীদেরকে সাবধানে রাখা যাচ্ছে? আজকের পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সাবধানে রাখার চেষ্টা আমরা করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে স্টুডেন্টদের মধ্যে একটা উন্মাদনা তো থাকে সরস্বতী পুজোকে কেন্দ্র করে, তো ওরা যতটা নিজেরা সাবধান হতে পারবে ততটাই ভালো, সচেতন যতটা হতে পারে, আমরাও চেষ্টা করব, আমরা যতটা পারবো যতটা দূরত্ব মেনটেন করার চেষ্টা করব সবসময়। গতকালের আকাশের যে অবস্থা হয়ে দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল না যে বোধহয় আগামীকালটা মানে দেবী আরাধনা করার ক্ষেত্রে বোধহয় আরো বড় প্রতিবন্ধকতা আসবে, সেটা হয়নি, সেই দিক থেকে খুব ভালো, আমরা সবাই খুব খুশি যে ছেলেরা যে এত কষ্ট করে পুজোর আয়োজন করেছে, এটা তো সরস্বতী পুজো ছেলেদেরই পুজো, ছাত্রদের পুজো, এত কষ্ট করে আয়োজন করেছে, সেই জিনিসটা আজকে রোদ উঠেছে, সবাই খুব খুশি।
ছাত্রদের সঙ্গে সঙ্গে আমরাও খুব খুশি যে কষ্ট প্রচুর কষ্ট করেছে ওরা। সত্যি তাই প্রকৃতি দেবী তিনি মুখ রেখেছেন, কারণ আজকের দিনটা অনেকেই ভেবেছিলেন যে বোধহয় আবারও সেই ঘন কালো মেঘের একটা আবহের মধ্যে দিয়ে আজকের এই সরস্বতী পুজোর দিনটা না মাটি না হয়ে যায়, সেই অর্থে তা হয়নি। প্রকৃতি দেবী সহায়, যে কারণে সকাল থেকে একেবারে রোদ ঝলমলে আকাশ, অগণিত ছাত্র ছাত্রী তারা সাত সকালে বেরিয়ে পড়েছেন। বেশিরভাগের পোশাকেই আমরা দেখছি যে বসন্তকালে যেহেতু সরস্বতী পুজো, যে কারণে বসন্তকে আবাহন করবার জন্য অনেকের গায়ে আমরা দেখতে পাচ্ছি হলুদ পাঞ্জাবি, হলুদ বসন্তের রং, সেই হলুদ পাঞ্জাবি আমরা দেখছি। বসন্ত পঞ্চমীতে এই দেবীর আরাধনা হচ্ছে, খুব স্বাভাবিকভাবে তার একটা বিশেষ বিষয় রয়েছে। একবার আপনার থেকে জেনে নেওয়ার চেষ্টা করা সরস্বতী পুজোটা কি, আপনার থেকে জানতে চাইছি। খুব খুব স্বাভাবিকভাবেই এইরকম একটা পরিস্থিতির মধ্যে, একদিকে কোভিডের এই একটা পরিস্থিতি রয়েছে যেখান থেকে একটা আতঙ্ক রয়েছে, যদিও আতঙ্কেতে থাকার কোনো কারণ নেই, সাবধানতাই মূল কারণ। সেই সাবধান থাকতে পারলে পরে কোভিডকে আমরা অনেকটা দূরে রাখতে পারব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়ের প্রধান শিক্ষক, একেবারে সরাসরি তার কাছ থেকে জানতে চাওয়া একবার আমরা একবার জেনে নেওয়ার চেষ্টা করব। মাস্টারমশাই আপনাকে প্রথমেই সেফিল টাইমসে আপনাকে স্বাগত। আজকের এই সরস্বতী পুজোর দিন, একদিকে কোভিডের একটা আতঙ্ক রয়েছে, আবার তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে তার মধ্যেই এই যে আজকে যে পুজোর যে পরিবেশ সেটাকে অক্ষুণ্ণ রাখতে হচ্ছে আপনাদেরকে, কিভাবে সমগ্র বিষয়টাকে আপনারা প্ল্যানিং কিভাবে করেছেন? প্রথম যেটা ব্যাপার হচ্ছে, আমাদের তো স্কুল খুলে দেওয়া হয়েছে আপনি জানেন যে 3 তারিখ থেকে, এবং সেখানে আমরা 8-12 কে আনতে ক্লাসে নিয়ে আসছি, 8-12 কে ক্লাসে নিয়ে আসছি। আর তার সঙ্গে সঙ্গে এই সোমবার থেকে আমাদেরকে পাড়ায় শিক্ষালয় আরম্ভ করতে হচ্ছে। অতএব প্রত্যেকটা স্কুলের ছাত্রই প্রায় স্কুলে আসছে, এইভাবে একটা পরিকল্পনা আমরা প্রথমেই যেটা করেছিলাম যে প্রত্যেকটা ক্লাসরুমকে ওয়াশ করে তার মধ্যে আমরা স্যানিটাইজ করে এবং প্রত্যেক ছাত্রকে মাস্ক পরে এবং স্যানিটাইজার নিয়ে স্কুলে আসতে বাধ্য করেছিলাম, এবং তাদের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব তারা মানে সবসময় অবলম্বন করেছিল যাতে কাছাকাছি না আসতে পারে। এবার যখন আমরা সরস্বতী পুজোর যে ডিসিশন নিয়েছিলাম তাতে আমরা একটা ব্যাপার যেটা করেছি সেটা হচ্ছে যে আপাতত আমরা শুধু একটাই জায়গায়, যে এখানেও কিন্তু ওই রকম একটা করোনা বিধি অবলম্বন করা হোক বলে প্রত্যেককেই বলা হচ্ছে, ছাত্রদের মাস্ক পরে এবং স্যানিটাইজার নিয়েই আসতে বলা হয়েছে। তবে এখন যেহেতু স্কুল খুলে গেছে এবং ছাত্ররা স্কুলে আসছে, আমাদের করোনা বিধি নিশ্চয়ই অবলম্বন করা হচ্ছে, কিন্তু হয়তো আজকের দিনে আমি দেখতে পাচ্ছি যে কিছুটা ভিড়ের পরিমাণ কিছুটা শিথিল করা হয়েছে। এটা শিথিল করা হয়েছে কারণ আমরা তবুও একটা নির্দিষ্ট টাইমের পর কিন্তু আর এই রকম ভিড় থাকতে দেব না, আমরা সেটা কমিয়ে ফেলবো, এবং সেটাই আমাদের মানে মাথার মধ্যে আছে, আমরা সেইভাবেই সেটা তৈরি করে রেখেছি। কোভিড পরিস্থিতির মধ্যেও কিন্তু আজকের এই সরস্বতী পুজো, যেখানে একেবারে নির্দিষ্ট একটা নিয়ম এবং বিধি নিষেধের মধ্যে থেকেই এই পুজোর আয়োজন করা হয়েছে, প্রধান শিক্ষক এই বিষয়ে ভীষণ রকম ভাবে সচেতন। তিনি মনে করছেন যে এরকম একটা আবহাওয়া পুজো হচ্ছে যেখানে হয়তো ছাত্র এবং ছাত্রীদের মাফ করবেন, ছাত্রদের ভিড়টা হয়েছে, ছাত্র সমাগম বেড়েছে, যে কারণে হয়তো ভিড়টা চোখে পড়ছে, কিন্তু এমনটা থাকবে না। কিছুক্ষণের মধ্যেই পুষ্পাঞ্জলির পর্ব মিটে যাওয়ার পরে কোভিড বিধির জন্য যে দূরত্ব বিধি রয়েছে সেটাকে মেনেই চলা হবে। আমার সঙ্গে আরও অনেকেই রয়েছেন, একবার জানার চেষ্টা করব। দিদি যদি আপনি এখানটায় আসেন, আপনার থেকে জানার চেষ্টা করব যে আজকের এই যে সরস্বতী পুজোর যে দিন, এটা তো বাঙালির কাছে একটা অন্যতম একটা দিন, এই দিনটাকে কেমন উপলব্ধি যদি আপনার কাছে জানতে চাও। এই দিনটা তো আমরা ছোটবেলা থেকেই স্কুল জীবনেও পেয়েছি, আবার এখানে স্কুলে টিচার হয়ে আসবার পরেও এটা অত্যন্ত মানে একটা আনন্দের দিন, বিশেষ করে ছাত্রদের কাছে। আমিও যখন ছাত্রী ছিলাম তখনও তাই, এখনো ছাত্রদের কাছে এটা একটা অত্যন্ত বিশেষ দিন, কারণ ওটা এই দিনটাকে ওরা নানাভাবে সাজাবার চেষ্টা করে বিভিন্ন থিমের মাধ্যমে, পূজোর মাধ্যমে। কতটা সম্পূর্ণ হয়েছে বলে মনে হচ্ছে? ওরা অক্লান্ত পরিশ্রম করেছে, কালকে যেভাবে মানে প্রকৃতি বিরুদ্ধে গেছে, কিন্তু ওরা অক্লান্ত পরিশ্রম করেছে কালকে রাত্রির অবধি, আজকে ভোর 4 থেকে এসেও প্রকৃতি বিরুদ্ধে গেলেও ওরা কিন্তু থিমটাকে ভয় পেয়েছিল, কিন্তু ওরা লড়ে গেছে। আমরা
সাহস জুগিয়েছি। সত্যি 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 তাই, যে এটা হওয়াটাই খুব স্বাভাবিক। যখন প্রকৃতি, যখন প্রকৃতির বিরুদ্ধে লড়াই করাটা ভীষণ কঠিন, আবার প্রকৃতির এই বিষয়গুলো মেনে নিয়েই আমাদেরকে চলতে হবে। কিন্তু তারপরে এটা মনে হয় যে সরস্বতী পুজোর মতো একটা দিন, যে দিনটার জন্য আপামর ছাত্র সমাজ তারা অপেক্ষা করে থাকে, আর সেই দিনটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে বোধহয় কোথাও একটা আক্ষেপ থেকে যায়। আমার সঙ্গে আর এক দিদি রয়েছেন, কথা বলবো তার সাথে। দিদি, আপনি এখানটা আসেন। গতকালের এই ছাত্রদের অক্লান্ত পরিশ্রম এবং তারপরে সর্বোপরি আজকে মায়ের আরাধনা হচ্ছে, এখানে পুষ্পাঞ্জলির পর্ব চলছে, সব মিলিয়ে এমনটা কি কোনো আশঙ্কা ছিল যে আগামীকাল পুজোটা হয়তো এইভাবে করা যাবে না? আমাদের প্রকৃতি যেভাবে বিরুদ্ধাচরণ করেছিলেন আমাদের সঙ্গে, আমরা ভাবতে পারিনি যে আজকে একটা রৌদ্র করোজ্জ্বল একটা সকাল আমরা ফিরে পাবো। ছাত্ররা প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল যে পুজো বোধহয় আমাদের আর হবে না, কিন্তু আমরা সাহস জুগিয়েছি, কারণ ওরাই তো সব, যে তোদের পাশে আমরা আছি, তোরা আমাদের সাথ দে, আমরা তোদের, তোরা লেগে পড়, তোরা যেভাবে হোক কর, আমরা ঠিক তোদের পাশে থাকবো, তোরা কোনো ভয় পাস না। কিন্তু এইভাবে একটা রৌদ্র করোজ্জ্বল সকাল আমরা পাবো আমরা কোনোদিন ভাবতে পারিনি। প্রকৃতি তো আমাদের হাতে নয়, প্রকৃতি আমাদের হাতে নয়, প্রকৃতি বিরুদ্ধাচরণ করেছেন, সেই প্রকৃতি আবার আমাদের সাথ দিয়েছেন। এটাতে আমরা সত্যি মা দেবীর কাছে আমরা করজোড়ে প্রার্থনা করছি যেন তিনি আমাদের এই সার্থকতা যেন আমাদের সফল করেন, ছাত্রদের এই কষ্ট অক্লান্ত পরিশ্রম যেন তিনি আমাদের, প্রকৃতি যেরকম এরকম একটা বিপর্যয় থেকে যখন প্রকৃতি রক্ষা করেছেন, আগামী দিনে ছাত্ররা তাদের যে আগামী দিন, আগামী জীবন, সেটা যেন এইভাবেই প্রকৃতি তাদেরকে রক্ষা করেন বিভিন্ন ক্ষেত্রে। এবং তার জন্যই মায়ের কাছে আবেদন, মায়ের কাছে এটাই প্রার্থনা। আমরা রয়েছি শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়ে, এই মুহূর্তে সেই দেবী বন্দনাটা আপনাদের একবার দেখাবার চেষ্টা করব। সেই দেবী বন্দনা চলছে, পুষ্পাঞ্জলি পর্ব চলছে, পুষ্পাঞ্জলি পর্ব কিছুক্ষণ আগে শেষ হয়েছে, দেবী বন্দনা চলছে। স্কুলের মূলত যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র তারাই এবারের এই পুজোর দায়িত্ব তারা নিয়েছে, এবং তারা গতকাল থেকে ভীষণ রকম পরিশ্রম করে আজকে সকাল পর্যন্ত তারা পুজোর যে সমস্ত রকমের আয়োজন সেটা তারা সম্পূর্ণ করতে পেরেছে। এই সঙ্গেই আপনাদেরকে এটা জানিয়ে রাখার চেষ্টা করব যে আমরা রয়েছি রামকৃষ্ণ শিক্ষালয়ে, এই শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়ে আমরা রয়েছি। আগামী সময়ে হাওড়া শহরের আরও কয়েকটা স্কুলে থেকে আপনাদের সঙ্গে থাকার আমরা চেষ্টা করব, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম, আমি মেঘদূত রায়।